নমস্কার, আমি কৌশিক রায়। শুভ দীপাবলির আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এই ভিডিওটি হচ্ছে দীপাবলি বাম্পার লটারি এই সাত রাশি পেতে চলেছে, অর্থাৎ এই সাত রাশির এই দীপাবলি থেকে কপাল খুলতে চলেছে। কোন এই সাত রাশি লটারি পেতে চলেছে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। এবং জয় মা কালী এই কমেন্ট অবশ্যই আপনারা করুন কমেন্ট বক্সে, এবং প্রচুর পরিমাণে এই ভিডিওটি আপনারা শেয়ার করুন। দেখুন, লটারির ক্ষেত্রে আমাদের পঞ্চম ভাবটা দেখতে হবে, পঞ্চম ভাবের অধিপতি কোথায় অবস্থান করছে এবং পঞ্চম ভাবে কোন গ্রহ অবস্থান করছে এবং দ্বিতীয় একাদশের কানেকশান আছে কিনা। এই জায়গাটা কিন্তু এই তিনটা ভাবকে একান্ত দেখা দরকার। তবে যদি আপনার পঞ্চম ভাব পীড়িত হয়, আপনার যদি রাহু পীড়িত হয়, আপনার যদি শুক্র পীড়িত হয়, আপনার যদি বুধ পীড়িত হয়, সেক্ষেত্রে কিন্তু লটারি লাগার সম্ভাবনা কিন্তু কমে যায়। বা আপনার যদি দশা অন্তর্দশা যদি পারমিট না করে, সেক্ষেত্রেও কিন্তু লটারি কিন্তু লাগবে না। অনেকে ভিডিও শুনছেন, মেসেজ করছেন যে স্যার আপনি বললেন আমার লটারি লাগছে না। দেখুন, লটারি লাগাটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার ভাগ্যের উপর। এবং আপনার কপালে যদি থাকে, অর্থাৎ আপনি যখন জন্মিয়েছিলেন, বাই বার্থ চার্ট যদি আপনার লটারি লাগার যোগ থাকে এবং কখন আছে, কোন সময় আছে, সেটা একটা এক্সপার্ট অ্যাস্ট্রোলজারই কিন্তু আপনাকে সঠিক দিশা কিন্তু আপনাকে দেখাতে পারবে। অর্থাৎ এই সঠিক দিশা নিয়ে আপনারা এগান, কোন সময়ে কাটবেন, কোন বছরে কাটবেন, এই সময়গুলো আপনারা জেনে নিন। এবং আপনাদের লাকি নাম্বার, আপনাদের ফরচুনা নাম্বার এবং কোন সময় আপনারা লটারি কাটবেন, সেটা আপনারা এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে যোগাযোগ আপনারা করে জেনে নিন। দেখুন, লটারিটা সম্পূর্ণ ডিপেন্ড করছে ভাগ্যের উপর। অনেকে লটারি কেটে কেটে ফেটাপ হয়ে যাচ্ছে, আবার কেউ কেউ লটারি কাটছেনই না, তাদের কিন্তু ভাগ্যে আছে। অর্থাৎ যারা কাটছেন তারা কখন কাটবেন, না যারা কাটছেন না তাদেরকে আমি বলবো কাটুন। এই সাত রাশির মধ্যে কিন্তু গাঢ় যোগ কিন্তু সৃষ্টি করেছে এই দীপাবলি বাম্পার লটারি পাওয়ার জন্য। পাঁচটি রাশি যে পাবে না এই কথা বলছি না, সাতটি রাশির ক্ষেত্রে কিন্তু, বারোটি রাশির মধ্যে সাতটি রাশি গাঢ় যোগ, পাঁচটি রাশির মধ্যে কিন্তু পাবেন, কিন্তু সাতটি রাশি বিশেষ প্রবল যোগ, মহা কোটিপতি কিন্তু করতে চলেছে। অনেকে বলছেন স্যার আপনি কোটিপতি করে দিচ্ছেন প্রতিদিনই। দেখুন, আমি করে দিচ্ছি না, এটা হচ্ছে গ্রহচক্র কিন্তু মানুষকে করাচ্ছে। আপনি হয়তো পাচ্ছেন না, আপনার পাশের বাড়ির জন কিন্তু পেয়ে যাচ্ছে লটারি। এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার ভাগ্য, আপনার ডেস্টিনি। অর্থাৎ এই জায়গাটা আপনাকে রেক্টিফিকেশান করতে হবে। এবং যাদের লটারি লাগছে না, বিশেষ কিছু আপনাদেরকে প্রতিকার প্রতিবিধান করতে হবে, বিশেষ কিছু ক্রিয়া আছে যে ক্রিয়াতে আপনাদের কিছু ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট কিন্তু পাবেন। তবে যে লটারি লাগবে এই কথা আমি বলছিলাম, কিন্তু ভাগ্যের সাপোর্ট কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো আপনাদের করলে লটারি লাগার ক্ষেত্রে সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলবে। তো এবার আসা যাক এই শুভ দীপাবলিতে কোন এই সাত রাশির কপাল খুলতে চলেছে, অর্থাৎ মহাকোটিপতি হতে চলেছে এই শুভ দীপাবলি থেকে। প্রথম রাশি হচ্ছে তুলা রাশি। কেন হচ্ছে তুলা রাশি? আপনাদের ভাগ্যবতী আপনাদের রাশিতে অবস্থান করছে, অর্থাৎ সৌভাগ্য প্রদান আপনাদেরকে কিন্তু করবে। এবং আপনাদের ধনপতি এবং সপ্তমপতিও আপনাদের রাশিতে কিন্তু অবস্থান করছে। শনি আপনাদের মার্গী চতুর্থভাবে এবং বৃহস্পতি আপনাদের চতুর্থভাবে। অর্থাৎ এই জায়গাটা তুলা রাশির ক্ষেত্রে গাঢ় যোগ কিন্তু সৃষ্টি করতে চলেছে। অর্থাৎ তুলা রাশি হতে চলেছে মহা ভাগ্যশালী রাশি, লটারি, শেয়ার, ফাটকা, জুয়া, সাট্টা থেকে অর্থ কিন্তু পাবে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম, অনেকে অপেক্ষা করছে আমার রাশি নেই তো। দেখুন, দ্বিতীয় রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে দেখুন, আপনাদের রাশিতে শনির অবস্থান, বৃহস্পতির অবস্থান, নিজভঙ্গ রাজযোগ, শশনব মহাপুরুষ রাজযোগ এবং বৃহস্পতির দৃষ্টি আপনার নবমভাবে এবং রাহু আপনাদের পঞ্চমভাবে, এই জায়গাটা কিন্তু বিশেষভাবে আপনাদের কিন্তু লটারির প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থাৎ ভাগ্যের সাপোর্ট এবং পঞ্চম ভাব আকস্মিক ধন প্রাপ্তির জায়গা আপনাদের কিন্তু ক্ষেত্রে, মকর রাশির ক্ষেত্রে কিন্তু লটারির গাঢ় যোগ কিন্তু সৃষ্টি করছে। এবং যদি আপনাদের দশা অন্তর্দশা পারমিট করে, নিশ্চিতরূপে আপনারা কিন্তু লটারি কিন্তু পেতে চলেছেন। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের ধনপতি ভাগ্যভাবে অবস্থান করছে সপ্তমপতিকে কানেক্ট করে। অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে আকস্মিক ধন প্রাপ্তি, লটারি, শেয়ার, ফাটকা, জুয়া, সাট্টা থেকে আপনারা কিন্তু অর্থ কিন্তু এই দীপাবলিতে আপনারা কিন্তু পেতে চলেছেন। আপনারা কিন্তু লাখপতি কোটিপতি কিন্তু হতে চলেছেন। তিন নম্বর রাশি হচ্ছে মেষ রাশি, মহা সৌভাগ্যশালী রাশি হতে চলেছে মেষ রাশি, অপার ধন পেতে চলেছেন, ধনবর্ষা হতে চলেছে মেষ রাশির। আমি খুব দায়িত্ব নিয়ে কথা বলছি। এবং ধনভাবে আপনাদের রাহুর অবস্থান,
এবং আপনাদের ভাগ্যভাবে ধনপতির অবস্থান বিশেষভাবে আপনাদের সৌভাগ্য প্রদান কিন্তু করবে। চার নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে এই লটারির যোগ কিন্তু সৃষ্টি করছে। আপনাদের একাদশভাবে একাদশপতির অবস্থান, এই রাহুর অবস্থান আপনাদের ক্ষেত্রে কিন্তু আকস্মিক ধন প্রাপ্তি আপনাদের কিন্তু ঘটাতে চলেছে। এবং চতুর্থভাবে বুধ আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু এই সময় করাবে। এরপরের যে রাশির কথা বলবো সে রাশির নাম হচ্ছে আপনার বৃষরাশি। বৃষরাশি রাশিতেই আপনার রাহু তুঙ্গ, এই রাহু যেতে যেতে বৃষরাশিকে কিন্তু অপার ধন আপনাদেরকে দিবে। এবং ভাগ্যভাবে শুনি কর্ম এবং ভাগ্যভাবে বৃহস্পতি একাদশপতি আপনাদের ভাগ্যভাবে সফলতা আপনাদেরকে দিবে। লটারি, শেয়ার, ফাটকা, জুয়া, ট্রেডিং থেকে আপনারা কিন্তু অর্থ কিন্তু পাবেন, অর্থাৎ আকস্মিক ধনলাভ হতে চলেছে বৃষরাশির। এবং সরাসরি এই রাহুর পঞ্চম দৃষ্টি আপনাদের পঞ্চমভাবে পড়ছে, অর্থাৎ যেখান থেকে আমরা জ্যোতিষশাস্ত্রে আকস্মিক প্রাপ্তির জায়গাটা বোঝায়, এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ আপনাদেরকে কিন্তু দিবে। ছয় নম্বর যে রাশি সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির আপনার ধনভাবে আপনাদের রাশির অধিপতি অবস্থান করছে। আপনাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ প্রাপ্তি লটারি, শেয়ার, ফাটকা থেকে আপনারা কিন্তু অর্থ কিন্তু এ সময় পাবেন। এবং আপনাদের সপ্তমপতি পঞ্চমভাবে অবস্থান করছে, আকস্মিক ধনলাভ আপনাদেরকে কিন্তু ঘটাবে। এবং রাহুর পঞ্চম দৃষ্টি আপনাদের রাশির উপর আপনাদের ক্ষেত্রে কিন্তু আকস্মিক ধনলাভ কিন্তু এই দীপাবলি বাম্পার আপনারা কিন্তু পেতে চলেছেন, অর্থাৎ লটারি, জুয়া, সাট্টা থেকে কিন্তু আপনারাও কিন্তু এই সময় কিন্তু অর্থ কিন্তু পাবেন। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি। অর্থাৎ কন্যা রাশি হতে চলেছে মহাসৌভাগ্যশালী রাশি। এর পরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনারা হতে চলেছেন মালামাল। আপনাদের আপনাদের একাদশভাবে শুক্রের অবস্থান, ভাগ্যপতি একাদশভাবে এবং আপনাদের চতুর্থপতি একাদশভাবে এবং চতুর্থভাবে রাহুর অবস্থান আপনাদের ক্ষেত্রে কিন্তু লটারি, শেয়ার, জুয়া, সাতটা থেকে আপনাদের কিন্তু অর্থ কিন্তু আপনারা পাবেন। ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন, অর্থাৎ ভাগ্যপতি একাদশভাবে আপনাদের বন্ধ ভাগ্য কিন্তু খুলতে চলেছে। যদি আপনাদের দশা অন্তর্দশা যদি পারমিট করে এবং ধনপতি আপনাদের মার্গী হয়েছে এবং শনিও আপনাদের মার্গী, বিশেষভাবে গাঢ় যোগ কিন্তু সৃষ্টি করতে চলেছে কুম্ভ রাশির। লটারি ক্ষেত্রে আকস্মিক লাভ আপনাকে কিন্তু ঘটাতে চলেছে। এর পরের যে রাশির কথা বলবো সে রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে কিন্তু কিছু অংশে লাভ কিন্তু আপনারা পেতে চলেছেন। আপনাদের লটারি, শেয়ার, জুয়া, সাতটা থেকে আপনাদের কিন্তু আকস্মিক প্রাপ্তি আপনাদের হতে চলেছে। একাদশপতি আপনাদের রাশিতে আপনাদের কিন্তু ধনলাভ আপনাদের কিন্তু করাতে চলেছে। বিশেষভাবে সৌভাগ্যশালী রাশি হতে চলেছে ধনুরাশি। এই এই যে সাতটি রাশি মহা সৌভাগ্যশালী হতে চলেছে এই দীপাবলি বাম্পার লটারি পাওয়ার পর থেকে। নমস্কার।